হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। প্রথমত ধন্যবাদ তোমাদের সবাইকে, কারণ আমার আগের ভিডিওতে 60টি লাইক টার্গেট পূর্ণ করে দেওয়ার জন্য। এইরকম আপনাদের সাপোর্ট আর মতামত কমেন্ট বক্সে পেয়ে আমি নিজেকে মোটিভেটেড ফিল করি এবং আরও নতুন নতুন ভিডিও এক্সপ্লেনেশন করার জন্য উৎসাহ পাই। বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে ভুলবেন না, সবকটি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ হরর মুভি ভেরোনিকার বাংলা এক্সপ্লানেশন নিয়ে। এই মুভির একটি অজানা ফ্যাক্টস হলো, যখন এই মুভিটি নেটফ্লিক্সে রিলিজ করেছিল তখন সেখানে বলা হয়েছিল নেটফ্লিক্সে রিলিজ করা এটি ওয়ান অফ দ্য স্কেয়ারিয়েস্ট হরর মুভি এভার মেড। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। মুভির কাহিনী 1951 সালে মাদ্রিদ শহরের ভেরোনিকা নামক 15 বছরের একটি মেয়েকে কেন্দ্র করে শুরু হয়। ভেরোনিকা তার মা, ভাই অ্যান্তনিও এবং দুই বোন আইরিন ও লুসিয়ার সাথে থাকত। বাবার কিছুদিন আগে মৃত্যু হওয়ায় সংসার চালানোর জন্য তাদের মা একটি নাইট বারে কাজ করত। তাই ভেরোনিকার নিজের পড়াশোনা ছাড়াও 3 ভাই বোনের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। 12 জুন 1951 সাল, ভেরোনিকা এবং 3 ভাই বোন বাকি দিনগুলোর মতোই স্কুলে যায়। কিন্তু আজকের দিনটা স্পেশাল ছিল, কারণ আজ পূর্ণ সূর্যগ্রহণ। তাই আজকের এই গ্রহণ সবাইকে দেখানোর জন্য স্কুল থেকে ব্যবস্থা করা হয়। গ্রহণের আগে স্কুলে একটি স্পেশাল ক্লাস নেওয়া হয়, যেখানে গ্রহণ সম্পর্কিত তথ্য সবাইকে জানানো হয়। টিচার বলেন, প্রাচীনকালে গ্রহণের সময় মানব বলিদান দেওয়া হতো, আর গ্রহণ চলাকালীন মানুষ যে কোনো শয়তানকে মনুষ্য জগতে নিয়ে আসতে পারে। এদিকে ভেরোনিকা এই গ্রহণকে দেখার থেকেও এর পিছনে লুকিয়ে থাকা রিচুয়ালসের দিকে বেশি আগ্রহী ছিল। তাই জন্য তার বন্ধু রোজার সাথে একটি প্ল্যান করে। তাই জন্য গ্রহণ চলাকালীন স্কুলের সকল বাচ্চারা যখন মাঠে ছিল, তখন ভেরোনিকা, রোজা আর ডায়ানা এই 3 জনে স্কুলের বেসমেন্টে যায় একটি রিচুয়ালস করার জন্য। প্ল্যান অনুযায়ী তারা একটি ওজা বোর্ড নিয়ে আসে, কারণ ডায়ানা তার মৃত বয়ফ্রেন্ডের আত্মাকে আর এইদিকে ভেরোনিকা তার মৃত বাবাকে প্ল্যানচেট করে আনতে চেয়েছিল। তো ওজা বোর্ড কী সেটা আপনারা যদি না জানেন, তাহলে আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে এর ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নিন। এবারে ভেরোনিকা তার বাবার একটি ছবি নিয়ে, তারা 3 জন সামনে একটি ছোট কাঁচের গ্লাসের উপর আঙুল রেখে এই প্ল্যানচেট প্রক্রিয়া শুরু করে। কিছুক্ষণ পরে গ্লাসটি এদিক ওদিক সরে যেতে শুরু করে এবং পরক্ষণে এটি এমনই গরম হয়ে যায় যে তার উপর আঙুল রাখা যাচ্ছিল না। আর গ্রহণ শুরু হলে এই গ্লাসটি হঠাৎ ফেটে যেতে ভেরোনিকার আঙুল কেটে রক্তের ফোঁটা এই বোর্ডের উপর পড়তেই বোর্ডটি দুভাগে বিভক্ত হয়ে যায় এবং সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে। আর হঠাৎ ভেরোনিকা রোজার কানে ফিসফিসিয়ে কিছু কথা বলতে ডায়ানা এবং রোজা ভীষণ ভয় পেয়ে যায়। আর পরক্ষণে ভেরোনিকা বিকটভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আমরা দেখে এটা পরিষ্কার বুঝতে পারি ভেরোনিকা কোনো কারণে পজেস্ট হয়ে গেছে। এরপর তার চোখ স্কুলের ডক্টরস রুমে খোলে। চেক আপ করে ডক্টর বলেন আয়রন ডেফিসিয়েন্সির কারণে সে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিল। এবারে স্কুল থেকে ফেরার সময় একজন সিস্টার, যার নাম সিস্টার ডেথ, তিনি উপরের ব্যালকনি থেকে অদ্ভুতভাবে ভেরোনিকাকে দেখছিলেন। কিন্তু অবাক ব্যাপার হলো যে তিনি অন্ধ ছিলেন, তাহলে কিভাবে তিনি ভেরোনিকার দিকে একভাবে দেখছিলেন? বাড়িতে ফেরার পর থেকে তার সাথে কিছু অস্বাভাবিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে, যেমন খাবার সময় কোনো অদৃশ্য শক্তি তার হাত ধরে থাকত, মাঝে মাঝে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলত, সাথে তার কাঁধে কারোর হাতের ছাপ লক্ষ্য করত। এক রাতে সে যখন অ্যান্টনিওকে স্নান করাচ্ছিল, তখন তার রুমে কিছু আওয়াজ শুনতে পেলে সেখানে যেতেই রুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর তখনই অ্যান্তনিও জোরে চেঁচাতে থাকে। কোনো রকমে ভেরোনিকা সেখানে পৌঁছলে দেখে কোনো কারণে তার বাথটাবে গরম জলের কলটি খুলে গেছিল, ফলে তার গোটা শরীর পুড়ে যায়। ভেরোনিকা সময় নষ্ট না করে তাকে সেখান থেকে বের করে তার গোটা গায়ে মলম লাগিয়ে দেয়। সেদিন রাতে ভেরোনিকা স্বপ্নে বাবাকে তার নাম ধরে ডাকতে শুনতে পায়, আর তখনই তার বিছানা থেকে একাধিক ডেমনিক হাত বেরিয়ে এসে তাকে জাপটে ধরে, আর সাথে তার বাবা একটি ডিমনে পরিবর্তিত হয়ে ভেরোনিকার উপরে অ্যাটাক করে। কিন্তু তখনই তার ঘুম ভাঙলা দেখে চারিদিকে সব কিছুই নর্মাল আছে। পরের দিন স্কুলে গেলে বন্ধুরা তাকে ইগনোর করলে সে ডিপ্রেসড হয়ে সেই বেসমেন্টে গেলে সেখানে মিস্টার ডেথের সাথে দেখা হয়।
তিনি বলেন তারা যে প্ল্যানচেট প্রক্রিয়াটি সেই বোর্ডের সাহায্যে শুরু করেছিল সেটা অসম্পূর্ণ রয়ে গেছে, কারণ নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া একবার শুরু করে যদি সেটাকে শেষ না করা হয় তাহলে এই ডিমন মনুষ্য জগতেই থেকে যায়। আর এই মুহূর্তে তার বাবার জায়গায় একটি অন্য ডিমন এই জগতে চলে এসেছে, যার থেকে ভেরোনিকার ক্ষতি হতে পারে, এবং এই ডিমন তাকে কখনোই ছাড়বে না, আর এই মুহূর্তে সে তার সাথেই আছে। তিনি আরও বলেন এই রকম কিছু অস্বাভাবিক গতিবিধি সে নিজেও দেখতে পেত, তাই জন্য সে নিজেই নিজের চোখ নষ্ট করে দিয়েছে। ঠিক এই রকমই একটি ঘটনা আমরা দ্য রিং মুভিতেও দেখেছি। সিস্টার ডেথ বলেন এই রকম আত্মাকে দেখার জন্য চোখের প্রয়োজন পড়ে না, কারণ তিনি তাদের উপস্থিতি অনুভব করতে পারেন না, আর এই কারণেই সিস্টার ডেথ ব্যালকনি থেকে ভেরোনিকার দিকে দেখছিলেন। সর্বশেষে তিনি ফিসফিসিয়ে ভেরোনিকার কানে বলেন যে প্রক্রিয়া শুরু করেছিলে সেটাকে দ্রুত যেমনভাবেই হোক শেষ করো। ঘরে ফিরে এলে ভেরোনিকা গোটা ঘরের চারিদিকে প্রোটেকটিভ সিম্বল ড্রয়িং করে লাগিয়ে দেয় যাতে তার ভাই বোনের উপর কোনো এফেক্ট না পড়ে, কিন্তু এ সব কিছুই বৃথা যায় কারণ একটি ছায়াকৃতি ডিমন এসে সবকটি সিম্বল জ্বালিয়ে দেয়। এদিকে আমরা দেখি সে ডিমনটি লুসিয়ার উপর অ্যাটাক করে তার শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করলে ভেরোনিকা তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়, কিন্তু অবাক ব্যাপার হলো যে লুসিয়া ভয় পেয়ে বলতে থাকে ভেরোনিকা নিজেই তার গলা টিপছিল। ভেরোনিকা তাদের বোঝায় এই বাড়িতে একটি ডিমন রয়েছে যার কারণেই এসব হচ্ছে। সেই রাতেই ভেরোনিকা স্বপ্নে দেখে লুসিয়া তার আঙুল ছিঁড়ে খাচ্ছে আর তার ভাই গলা টিপছে, এবং মা এসে তাকে মারতে আসতেই পরক্ষণে ভেরোনিকার ঘুম ভেঙে গেলে দেখে তার বিছানায় রক্ত পড়ে, আর গদিটা উল্টোতেই দেখে সেখানে কোনো ডিমন আকৃতির একটি ব্ল্যাক স্পট হয়ে থাকতে। তখনই তার সন্দেহ হতে সে বাড়ির সবকটি গদির তলা চেক করলে এরূপ ব্ল্যাক স্পট দেখতে পায়। অ্যান্টোনিও ভেরোনিকাকে বলে এক রাতে বাবা তার সাথে দেখা করতে এসেছিল এবং বলছিলেন সে অ্যান্টোনিওকে তার সাথে নিয়ে যাবে। ভেরোনিকা বলে এরূপ কোনো ঘটনার দিকে সে যেন নজর না দেয়, আর ভয় পেলেই সে যেন সবার আগে ভেরোনিকাকেই ডাকে। এরপর ভেরোনিকা আবার সিস্টার ডেথের সাথে দেখা করে এই ঘটনা থেকে নিস্তার পাওয়ার উপায় জিজ্ঞেস করলে তিনি তাকে বলেন যেমন করেই হোক এই প্ল্যানচেট প্রক্রিয়াকে শেষ করে এই ডিমনকে গুড বাই বলতে হবে। এই কথা মতো ভেরোনিকা রোজার বাড়িতে গিয়ে তাকে এই প্রক্রিয়ায় তার সাথে যোগদান করতে বললে সে সরাসরি না করে দেয়, যার কারণে ভেরোনিকা প্রচণ্ড একা হয়ে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় এই প্রক্রিয়া তার ভাই বোনদের সাথে করবে। প্ল্যান অনুযায়ী সেই রাতে তার ভাই বোনদের ডেকে ওজা বোর্ড নিয়ে ভেরোনিকা এই প্রক্রিয়া শুরু করে এবং অ্যান্টোনিওকে বলে এই বাড়ির সব জায়গায় প্রোটেকটিভ সাইন লাগিয়ে দিতে, কিন্তু সে ভুলবশত তার উল্টোটাই করে বসে, অর্থাৎ সে ডিমনের সাইন বানিয়ে ফেলে। প্ল্যানচেট শুরু হলে ভেরোনিকা ডিমনকে এই জগৎ থেকে চলে যেতে বললে ডিমন মানা করে দেয়। শত প্রচেষ্টা করলেও ভেরোনিকা ব্যর্থ হলে এই ডিমন তার আসল রূপে পরিবর্তিত হয়ে তাদের উপর অ্যাটাক করে। তাই নিরুপায় হয়ে ভেরোনিকা শেষে পুলিশকে ফোন করলে এদিকে ডিমন অ্যান্টোনিওকে তার সাথে নিয়ে যায়। লুসিয়া এবং আইরিন ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলে ভেরোনিকা তার ভাইকে খুঁজতে আবার ঘরের ভিতরে প্রবেশ করে। অ্যান্টোনিওকে একটি আলমারির মধ্যে সে খুঁজে পেলে ভেরোনিকা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে নিজের চোখ কান বন্ধ করে ভেরোনিকার নাম ধরে ডাকতে থাকে। তখন একটি অদ্ভুত ব্যাপার সবার সামনে রিভিল হয়। আসলে ভেরোনিকা বুঝতে পারে এই ডিমন তাদের ঘরে নয় বরং তার নিজের মধ্যেই রয়েছে, এবং সে নিজেই তার ভাইকে গরম জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু ডিমন কন্ট্রোল ছেড়ে দিতেই ভেরোনিকার জ্ঞান ফিরলে সে নিজেই আবার তাকে জল থেকে বাঁচায়। অর্থাৎ এই ঘরে যা কিছু হয়েছে তার জন্য ভেরোনিকা নিজেই দায়ী। এই পুরো ঘটনাটি বুঝতে পারার পর ভেরোনিকা একটি ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের কলা কাটতে গেলে ডিমন তাকে এই কাজে বাধা দিতে চেষ্টা করে। এদিকে পুলিশ সেখানে এসে পৌঁছলে তারা ঘরের ভেতরে ঢুকলে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুলিশ দেখে ভেরোনিকার শরীর হাওয়ায় ভাসমান অবস্থায় আছে এবং হঠাৎ চিৎকার করার পর তার শরীর নিজে থেকেই মাটিতে পড়ে যায়। পুলিশ তাদের সকলকে বাড়ি থেকে উদ্ধার করে ভেরোনিকাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠায়। পুলিশ এই ঘরে তল্লাশি করতে গিয়ে দেখে সেখানে একটি ভেরোনিকার ছবি পড়ে আছে, আর পরক্ষণেই সেই ছবিতে হঠাৎ আগুন লেগে গেলে হসপিটাল থেকে খবর আসে ভেরোনিকা আর নেই, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখি সেই পুলিশকে ভেরোনিকার ডেথ রিপোর্ট তৈরি করতে। সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এটি একটি অস্বাভাবিক মৃত্যু এবং এর জন্য ডিমন দায়ী যে কোনো রকম রিচুয়ালসের কারণে মনুষ্য জগতে প্রবেশ করেছিল। এইবারে এই মুভির আরেকটি চমকপ্রদ ঘটনা রিভিল হয় যেখানে দেখানো হয় এই মুভিটি স্পেনের একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো, যেখানে প্রথমবারের মতো কোনো মৃত্যুর জন্য একটি ডিমনকে দায়ী করা হয়েছিল। আর মুভি এখানেই শেষ হয়। এই ঘটনাটি দেখে আপনাদের কিছু মনে পড়ছে? কি মনে করতে পারছেন না?
কারণ এমনই একটি ঘটনা আমরা দি কনজিউরিং থ্রি দ্য ডেভিল মেড মি ডু ইটে দেখেছি, যেখানে প্রথম কোনো মার্ডার কেসের জন্য কোনো ডিমনকে দায়ী করা হয়েছিল। তো কেমন লাগলো আপনাদের এই মুভি এক্সপ্লানেশন তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমায় ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতেও ভুলবেন না, সেখানে আমার চ্যানেল রিলেটেড কিছু আপডেট দিয়ে থাকি। তো এবার দি গ্রাজ মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখতে হলে বাঁ দিকের ভিডিও এবং ঔজা বোর্ডের ব্যাপারে জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।